নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আমি বট গাছকে কীভাবে বনসাই করা যায়। এই যে কাটা বট গাছটা দেখছেন, এটা একটা শিবলিং আমি একটা দেয়ালে হয়েছিল রাস্তার ধারে, সেখান থেকে হান্টিং করে নিয়ে এসেছি। তো দেখুন, এই পটটাও আমার ঘরে নিজের তৈরি, আমি সিমেন্ট দিয়ে এই পটটা তৈরি করে আমি রং করেছি। আর বনসাইয়ের মাটিও আপনাদেরকে আগেও বলেছি, আমি বনসাইয়ের মাটি আমি সেই মতো তৈরি করেছি। দেখুন, পটের নিচে যেখানে ছিদ্র আছে, ছিদ্রতে জানলার যে নেট দেওয়া হয় প্লাস্টিকের, সেই নেট রেখে দিলাম, তাতে ড্রেনেজ সিস্টেমটা ঠিক থাকবে, মাটি দিয়ে বন্ধ যাতে না হয়ে যায়। ছোটো ছোটো পাথরের টুকরো বা মোটা বালি কিছু ওখানে দিয়ে দেওয়া হবে। সবসময় চিন্তা রাখতে হবে যে বনসাই পটের ড্রেনেজ সিস্টেম যেন খুব ভালো থাকে, জল যেন কোনো সময় আটকে না যায়। এক্সেস ওয়াটার হয়ে গেলে তখন আমাদের রুট পচে যাওয়া বা ফাঙ্গাস লেগে যাওয়ার প্রবলেম থেকে, দেখুন বালি দিয়ে দিচ্ছি আমি একটু করে, তাতে কোনো সময় মাটি দিয়ে বন্ধ হয়ে যাবে না। আর যদিও বনসাইয়ের মাটিতে বালি মিক্স থাকে প্রায় 30%, তারপর দেখুন আমি কোকোপিট যেটা আমি নিজেই তৈরি করেছি, নারকেলের যে আউটার কভার সেগুলো কাঁচি দিয়ে ছোটো 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 কেটে আমি কোকোপিট তৈরি করেছি, সেটাই মিক্স করলাম। এখানে আমি এমআই লাইফস্টাইল কোম্পানির যে ভূ অস্ত্র কিন্তু আমি এক চামচ দেবো, আপনাদেরকে বলেছি আমি ওই বার করেই রেখে দিয়েছি। এক চামচ ভূ অস্ত্র একটা টবে বা একটা গামলায় যথেষ্ট, এক চামচে কম দিলেও হয়। ভূ অস্ত্রটা খুব ভালো কাজ করে, মাটিটাকে শোধন করে, গাছের ইমিউনিটি পাওয়ারটাকে বাড়ায়। মাটির মধ্যে যত খারাপ ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস যেগুলো থাকে সেগুলোকে মেরে দেয় যেগুলো দরকার নেই। দেখুন, হলুদ অল্প আমি হলুদও মিক্স করে দিচ্ছি, আর গাছের কাটা অংশগুলোতেও হলুদের পেস্ট বানিয়ে লাগিয়ে দিলে ভালো হয়। তো আমি অল্প হলুদও কিন্তু মাটির মধ্যে মিক্স করে দিচ্ছি, বাকি হলুদটা আমি পেস্ট বানিয়ে পরে লাগিয়ে নেব। এরপরে দেখুন, আমি এনপিকে ঘরে নিজে তৈরি করেছি, যেটা চা পাতা শুকিয়ে গুঁড়ো করে, কলার খোসাগুলো শুকিয়ে গুঁড়ো করে, আর তার সঙ্গে সর্ষের খোল, তিনটে সমপরিমাণ মিলিয়ে এনপিকে তৈরি করা আছে। ওটা আমি কিছুটা পরিমাণ মিক্স করে দেব মাটির মধ্যে। তার সাথে আরও দেব যে আমাদের বোন ডাস্টের জায়গায়, আমি বোন ডাস্ট যেহেতু আমার কাছে নেই, তো তার জায়গায় আমি ডিমের আউটার সেল, যেটা ডিমের ছিলকা যেটাকে বলা হয়, ওইটা পেস্ট করে গুঁড়ো করে ওটাতে কিছুটা পার্ট আমি 2 চামচের মতো ওটা মিক্স করে দিতে পারেন। তো ওটা ক্যালসিয়াম পটাশিয়ামের পার্সেন্টেজটা গাছে ভালো পাবে। তো এগুলো সব ঘরেরই জোগাড়, এগুলো সব ফেলেই দিতে হয়, তো এগুলো শুধু একটু সংগ্রহ করলেই হয়। আর যাদের ছাদ বাগানিদের জন্য এগুলো খুবই জানা দরকার, মাটিটাকে ভালো করে মিক্স করে নিয়ে নিচেতে যতটুকু মাটি দরকার লাগবে ততটুকু মাটি দিয়ে গাছটাকে সেট করে তারপরে মাটি ভরতে হবে। দেখুন, অল্প মাটি আমি নিচেতে দিয়ে দিচ্ছি, যদিও গাছটা একটা ছিল কিন্তু দেয়ালের সাথে এমনভাবে শিকড়টা লেগে গেছিলো, হান্টিং করার সময় আমি পুরোপুরি একটা গাছটাকে আমি তুলতে পারিনি, তিনটে পার্ট হয়ে গেছে। তো তিনটে পার্টকে আমাকে এই ছোট গামলায় অ্যাডজাস্ট করতে হবে বনসাই টবে। ডালগুলো এখন আমি কাটলাম না, এই কারণে কি কতগুলো ডাল সারভাইভ করবে বুঝতে পারছি না। সারভাইভ করার পর যখন একটু বড় হয়ে যাবে বা পাতা বেরিয়ে যাবে তখন আমি ডালগুলো কিন্তু এত বড় রাখবো না। এটা দেখুন এমআই লাইফস্টাইল কোম্পানির ফাঙ্গি কবচ, এটা খুব ভালো, এটা স্প্রের মধ্যে 1/2 লিটার জলে 1 ml বা তার থেকে একটু কম দিলেও অসুবিধা নেই, ওইটা ফাঙ্গাস যাতে না লাগে সেজন্য শেখরগুলিতে বা মাটিতে একটু করে স্প্রে করে দেওয়া হয়। 1/2 লিটার জলে 1 ml-এর মতো মিক্স করলে খুব ভালো হয়। এটা এমআই লাইফস্টাইল কোম্পানির ইন্ডিয়া গ্রোর প্রোডাক্ট, অর্গ্যানিক প্রোডাক্ট,
এগুলো কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই অর্গানিক। আমাদের এম আই লাইফস্টাইল কোম্পানির 10টা প্রোডাক্ট তৈরি করে অর্গ্যানিক চাষবাস করার জন্য, এগ্রিকালচারাল প্রোডাক্ট যেটা থার্ড জেনারেশন ন্যানো টেকনোলজি দিয়ে তৈরি, খুব সুন্দর প্রোডাক্ট। রেজাল্ট আপনারা ইউজ করলে বুঝতে পারবেন, জমিতেও ইউজ করতে পারছেন, যারা চাষ টাস করেন, ধানের চাষ বা গমের চাষ, ফলের চাষ, সবজির চাষ, ফুলের চাষ, অথবা শহরে যারা ছাদ বাগান করেন তারাও কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে ইউজ করতে পারেন, খুব ভালো রেজাল্ট। দেখুন আমি সুন্দরভাবে স্প্রে করে দিলাম গাছটাতে, মাটিতে স্প্রে করে দিচ্ছি, তাতে ফাঙ্গাস লাগার চান্সটা কম থাকবে। এবার গাছটা কিভাবে সেট হবে, যেহেতু ডালগুলো অনেকটা বড় বড়, তো সেই মতো একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। পরে কিন্তু ডালগুলো আমি প্রুন করে দেবো, অত বড় বড় ডাল রাখবো না, কেটে আমি ছোট করব, সাইজ আমার হিসাব মতো যেগুলো সার্ভাইভ করবে সেই মতো আমি একটা ডিজাইন তৈরি করার চেষ্টা করব। এত বড় বড় ডাল মনে হচ্ছে একটু তার দিয়ে না বাঁধলে হয়তো অ্যাডজাস্ট করতে পারবো না, তাই তারের সাপোর্ট নিতেই হবে, অ্যালুমিনিয়াম তার দিয়ে একটু বেঁধে সাপোর্ট করব। তারপর বড় বড় ডালগুলোকেও অ্যালুমিনিয়াম ওয়্যারিং করে একটু ক্লোজ করে নেব মাটি দেওয়ার পরে। তিন নম্বর পার্ট, এটা তিনটে পার্ট হয়ে গেছে, যদিও ওটা একটাই গাছ ছিল। এক হাতে করে সাপোর্ট নিয়ে গাছগুলোকে মাটিগুলো ঠিক ঠিকভাবে ভরতে হবে, যাতে শিখরের মাঝখানে কোনো গ্যাপ না থেকে যায়। অল্প অল্প করে মাটি দিয়ে আঙুলে করে হোক বা কোনো ব্রাশের পিছন দিকটা দিয়ে চাপ দিয়ে দিয়ে মাটিগুলো কিন্তু সেটিং করে নিতে হবে, কোনো জায়গায় যেন গ্যাপ না থাকে শিখরের মাঝখানে, বা কোনো ছোট পেন্সিল বা কাঠের টুকরো নিয়েও আপনি করতে পারেন, রুটগুলো যাতে কেটে বা ছিঁড়ে না যায় সে বিষয়ে নজর রাখতে হবে। মাটি যতটুকু দরকার মাটি দিয়ে ভরে দেবেন, একটু জায়গা খালি রাখবেন, তাতে জল দেওয়ার যাতে একটু জায়গা থাকে, কারণ প্রথমেই জল দিয়ে পুরোটা ভিজিয়ে ড্রেনেজ দিয়ে যেন জল বেরিয়ে যায় ততটা জল আপনাকে দিতে হবে। তারপর দু চার দিন ছায়াতে রাখাটাই ভালো, একদম রোদে না রেখে দু চার দিনের জন্য ছায়াতে রাখতে হবে। এবার দেখুন যেখানে কাটা জায়গাগুলো, যে হলুদটা আমি বাঁচিয়ে রেখেছিলাম সেটার পেস্ট বানিয়ে যেগুলো কেটে দিয়েছি কাট সারফেসগুলোতে লাগিয়ে দিচ্ছি, তাতে ফাঙ্গাস লাগবে না বা তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে না ওই পার্টগুলো। এবার ওয়্যারিংয়ের সাপোর্ট দিয়ে একটু ক্লোজ করার চেষ্টা করব, নয়তো আমার রাখতে অসুবিধা হবে।
ওয়্যারিং করার সময় সবসময় খেয়াল রাখবেন এক হাতে করে আপনি ডালটাকে সাপোর্ট দিতে হবে, কারণ ডালগুলো অতটা মজবুত হয় না, নয়তো ভেঙে যেতে পারে। ডালটাকে সাপোর্ট দিয়ে তার আস্তে আস্তে করে অ্যালুমিনিয়াম ওয়্যারিংটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সেটিং করতে হবে। ঠিকমতো অ্যালুমিনিয়াম ওয়্যারটা সেট হয়ে গেলে আপনি ডালটাকে আপনার ইচ্ছা মতো শেপ দিতে পারবেন। দেখুন এইবার বাইরে নিয়ে এসে, ছাদে নিয়ে এসে আমি জল দিচ্ছি। আজকে জল সাফিসিয়েন্ট দিতে হবে যাতে পুরো মাটিটা ভিজে যায় বা নিচে জল ড্রেন হোল দিয়ে একটু বেরিয়ে আসে। আর দু চার দিনের জন্যে ছায়াতে রাখাই ভালো, তারপর আপনি পুরোপুরি সানলাইটে রাখতে পারেন। ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, কমেন্টস করবেন।